ফিফথ সেম, তোমাদের ডিএসসি পেপারে যে সজারুর কাঁটা রচনাটি রয়েছে সেই নিয়ে তোমাদের দুটো ক্লাস আগে হয়েছে। তো আগের সপ্তাহে সজারুর কাঁটা রচনাটা কিছুটা অংশ, একদম প্রথমের উপক্রম অংশটা ধরা হয়েছিল, আজকে তারপর থেকে স্টার্ট করব। তো তোমাদের সকলকে বলেছিলাম টেক্সট জোগাড় করে পড়তে, টেক্সটটা পড়ে ফেলতে হবে, তাহলে গল্পটা বুঝতে সুবিধা হবে এবং তোমাদের টেক্সটটা জোগাড় করতে হবে, যারা করনি তারা করে নিও। আগের দিনে ভিখারি ফাগুরামের মৃত্যুটা হয়েছিল এবং যত সম্ভব এক মজুর মঙ্গলরামের মৃত্যুটাও আমি বলেছিলাম। এই যে ভিখারি ফাগুরাম আর মঙ্গলরাম, একটা গরিব মজুর, মুটে মুটে মজুর, তাকে যে একটা মারা হলো কি দিয়ে, সজারুর কাঁটা দিয়ে, এবং তার তদন্ত পুলিশ করতে পারলো না, এখনো পর্যন্ত পুলিশ তদন্ত করে উঠতে পারলো না, দেখাচ্ছে ঘটনার মধ্যে যে, এবং তাদেরকে মারার মোটিভ সেটা পুলিশ খুঁজে পাচ্ছে না। সেই নিয়ে কিছুদিন খোঁজাখুঁজির পর তার একটা হাল ছেড়ে দিয়েছে এবং খবরের কাগজে সংবাদপত্রে খবরটা বেরিয়েছে, শুধুমাত্র মানে এই ভিখারি ফাগুরাম বা মঙ্গলরামের জন্য নয়, শুধুমাত্র তাদেরকে খুন করার যে অস্ত্র সজারুর কাঁটা, সেই মানে এই যে নিত্য নতুন অস্ত্র, এই অস্ত্রটার জন্য তাদের মানে সংবাদপত্রে তাদের সম্পর্কে কিছুটা কথা বেরিয়েছে। এবার আসছি আজকের পড়ায়। তৃতীয় দিনের যে ঘটনা সেটা দু সপ্তাহ পরে হচ্ছে, গরম পড়েছে এবং তখন রাতটা ছোট দিন বেড়েছে। এখানে এক ব্যক্তির নাম পাচ্ছি, সে হচ্ছে গুণময় দাস, যার একটা মনোহারি দোকান আছে। সাধারণ মানুষ, খুবই অতি সাধারণ একজন মানুষ, যার যেরকম প্রত্যেকের সংসারে হয়, তারও সংসারে কোনো কারণে নানা অশান্তির কারণে তারও খুব একটা যে সুখী সেরকম নয়। গুণময় দাসের জীবনে লেখা রয়েছে, গুণময় দাসের জীবনে সুখ ছিল না, সেই জন্য তিনি লুকিয়ে লুকিয়ে মদ ধরেছিলেন, তিনি নেশায় আসক্ত হয়ে পড়েছিলেন এবং জীবন তার কাছে একটা মানে শুকিয়ে যাচ্ছে যখন, তখন এই মদ নামক বস্তুটি, মদ নামক নেশাটি করুণাধারায় নেমে আসছে, এটাই এখানে বলা হয়েছে। এখানে এখানে খুব সুন্দরভাবে শরদিন্দু তার রচনা করেছেন, তার এই রচনাটার মাধ্যমে তার লেখার অভিনবত্ব ফুটে উঠছে। তো রাত্রি 8টার সময় গুণময়বাবু দোকান বন্ধ করে বাড়ির অভিমুখে যাত্রা করেছিলেন, বেশি রাত্রি নয়, মাত্র রাত্রি 8টা। বাড়ি ফেরার খুব একটা ইচ্ছাও ছিল না, সামনেই তখন মদের দোকান খোলা, এটা দেখতে পেয়ে সেখানেই ঢুকে পড়লেন। যেরকম মাতালরা বাড়ি ফেরার নাম করে মদের দোকানে ঢুকে পড়ে, সেই রকম উনিও ঢুকে পড়লেন এবং এক ঘন্টা পরে মানে বেরিয়ে দোকান থেকে গড়িয়ার দিকে চললেন। তার মানে গুণময়বাবুর বাড়িটা ঠিক গড়িয়ার দিকে বাড়ি। তো তখন যেতে যেতে বুঝলেন তার পা টলছে, তার মানে অতিরিক্ত একটু বেশি নেশা করা হয়ে গেছে এবং ভাবলেন যদি স্ত্রী যদি বুঝতে পেরে যায় তখন পরিবারে আবারও একটা অশান্তি হবে, এবং তিনি সেই জন্য একটা নিরিবিলি লেকের দিকে মুখ করে, রবীন্দ্র সরোবরের ওখানে, রবীন্দ্র সরোবরের রেলিং ধরে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে একটা লেকের দিকে মানে মুখ করে দাঁড়ালেন এবং কিছুক্ষণ স্থির হয়ে অলস পদে দাঁড়িয়ে থাকলেন এবং বুঝলেন যে তার পিছনে কেউ এসেছে। তার মানে এই যে বর্ণনা, এখান থেকে বোঝা যাচ্ছে এরপরে ফাগুরাম মঙ্গলরাম, এরপরে গুণময় বাবুর পালা। পিছনে এসে দাঁড়ালেন একটা লোক, পিছন ফিরতে গেলেন যে কে এসছে, তখন একটা তীব্র বেদনা অনুভব করলেন,
তারপরে সমস্ত অন্ধকার, বাকি ওপরে দুটো খুনে যেরকম হয়েছিল, একটা যন্ত্রণা অনুভব, তারপরে সব অন্ধকার। গুণময় বাবুরও সেরকমটাই হলো। কি করে মারলেন একে, কি করে মারা হলো? না, শলাকার মতো একটা অস্ত্র বার করে অস্ত্রটিকে আঙুল দিয়ে শক্ত করে ধরে গুণময় বাবুর পিঠের বাঁদিকের পাঁচড়ার হাড়ের ফাঁক দিয়ে গভীরভাবে বিঁধিয়ে দিল, এবং গুণময় বাবুর হৃদযন্ত্রের মধ্যে শলাকাটা একদম শটান প্রবেশ করে গেল। তো যথারীতি এই যে পরপর তিন তিনটে খুন হয়ে গেল, এতে করে চারিদিকে একটা হই হই রই রই ব্যাপার হয়ে গেল, এবং খবরের কাগজে একটা নানা কাণ্ড আরম্ভ হয়ে গেল। বোঝাই যাচ্ছে, এখনো তো দেখেছো একটা কিছু ঘটনা পেলেই হলো খবরের কাগজের লোকেরা তো সেই সেটা নিয়ে মাতামাতি করবার জন্য ব্যস্ত। তো এটা মাতামাতি করার মতোই একটা বিষয়, তিন তিনটে খুন, তার কোনো কিনারা করা যাচ্ছে না। আবার খুনটাও যা তা নয়, একেবারে সজারুর কাঁটা দিয়ে, যেটা আগে কখনো দেখা যায়নি, এইরকম করে খুন, হৃদযন্ত্রে সজারুর কাঁটা ফুটিয়ে দিয়ে এইরকম খুন সচরাচর করে না। তো এটা কে করতে পারে? এটা হয় কোনো অতি ধূর্ত বিকৃত মস্তিষ্কের মানুষ, যে নিজেকে চাপা দিয়ে লুকিয়ে রেখে খুনগুলো একের পর এক করে যাচ্ছে, তার মনস্কাম সিদ্ধ করছে। কোনো নির্দিষ্ট উদ্দেশ্য তো খুঁজে পাওয়া যাচ্ছে না, কি কিসের জন্য মারতে পারে, কেন একটা একটা নির্দিষ্ট শ্রেণীর লোকেকে মারছে না, কাকে ভিখারিকে মারছে, মজুরকে মারছে, কোথায় আবার এক দোকানদারকে মারছে, তার মানে কোনো একটা যে উচ্চ শ্রেণীর মানুষদেরকে পরপর খুন করে যাচ্ছে, কি নিম্ন শ্রেণীর মানুষদেরকে পরপর সবাইকে খুন করে যাচ্ছে, গরিব মানুষ থেকে আরম্ভ করে সব, না এরা সবাইকে খুন করছে, এই খুনটা সকলকে হচ্ছে। তো এই যে খুনের মোটিভ, এটা মোটামুটি ধরা যাচ্ছে না, এবং পুলিশও ধরতে পারছে না, সেই জন্য সে মানে তারা হাল ছেড়ে দিয়েছে, এক একরকম হাল ছেড়ে দিয়েছে। এবং কিছু জিনিস, কিছু ঘটনা সদ্য সদ্য ঘটলে যতটা মানে চারিদিকে সরগরম হয়ে থাকে, সেটা আস্তে আস্তে স্তিমিত হয়ে যায়। তো সেই স্তিমিত হবার আগে পর্যন্ত মানে দক্ষিণ কলকাতার ওই দিকের অধিবাসীরা সন্ধ্যার পরে পার্কে খুব একটা জনসমাগম করছিল না, মানে সেখানে থাকছিল না। কেননা একমাত্রই কারণ, একটাই কারণ, যে যে খুন হয়েছে, খুনি, সেই খুনিকে কিন্তু ধরা যায়নি, আর খুনির মোটিভটা কি সেটাও বোঝা যায়নি। একটা মধ্যবিত্ত থেকে শুরু করে একদম ভিখারি থেকে শুরু করে সকলকেই সে খুন করে ফেলছে, অতএব এটা একটা বেহেট পাগলেরই কার্যকলাপ হতে পারে, এটাই একটা ধরে নেওয়া যাচ্ছে। তো সেক্ষেত্রে এখানেও লেখক সেটাই লিখছেন যে এটা একটা বেহেট পাগলের কাজ, যে এইরকম করে সকলকে মেরে যাচ্ছে, যার কোনো নির্দিষ্ট উদ্দেশ্য নেই, লক্ষ্য নেই, মানে তার কোনো একটা নির্দিষ্ট কারণে যে মারছে সেটা কিছু নেই, সেই জন্য ফাঁকা হতে আরম্ভ করলো। এবারে এখানে বলি আর একটা চরিত্র, যেটা রাখালবাবু, ইন্সপেক্টর রাখালবাবু, যে এই ব্যোমকেশের সঙ্গে বেশিরভাগ কেসে আছেন, আর হচ্ছে অজিত। আগেই বলেছিলাম অজিত চরিত্রের মাধ্যমে ব্যোমকেশ তার গল্পগুলো ফুটিয়ে তুলতেন। তো এই মানে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় যেন অজিতের কলমে লিখতেন, এই রকম অজিত চরিত্র রয়েছে এখানে। এবং অজিত এবং রাখালবাবুকে এই দেখতে পাচ্ছি এবারে, যে রাখালবাবু এসেছেন রাত্রি 9টার সময় অজিতের বাড়িতে, মানে এই ব্যোমকেশের বাড়িতে, কেয়াতলার বাড়িতে 9:30 সময়। অজিত সেখানে ছিল, স্বভাবতই আরম্ভ হয়েছে যে সজারুর কাঁটা নিয়ে আলোচনা হচ্ছে। তো অজিতের মনে প্রশ্ন জেগেছে যে এত অস্ত্র শস্ত্র থাকতে সজারুর কাঁটা কেন? রাখালবাবুর সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে আর চোখে ব্যোমকেশের পানে তাকালেন, এবং ব্যোমকেশ গম্ভীর মুখে বললেন, সম্ভবত আততায়ীর পোষা সজারু আছে, বিনামূল্যে কাঁটা পায়, তাই ছোড়াছুড়ির দরকার হয় না। অজিত বলল, এটা বাজে কথা, নিশ্চয়ই কোনো গূঢ় উদ্দেশ্য আছে। আচ্ছা রাখালবাবু, এই যে তিন তিনটে খুন হয়ে গেল, আসামি তিনজন কি একজন, সেটা বুঝতে পেরেছেন? রাখালবাবু বললেন, একজনই তো, একজন বলেই তো মনে হয়। খুনের এই যে এদের কথোপকথন, এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে একটা তাদের মধ্যে কথাবার্তা হচ্ছে, তার মধ্যে এই যে খুনের কথা নিয়ে আলোচনা হচ্ছে,
চারিদিকে ঘটনাটা স্তিমিত হয়ে গেলেও, বাইরে ঘটনাটা একটু চাপা পড়ে গেলেও, এদের মধ্যে সেইটা চাপা পড়েনি। এরা যেহেতু এরা গোয়েন্দা, ব্যোমকেশ যেহেতু গোয়েন্দা এবং অজিত যেহেতু ব্যোমকেশের সঙ্গে থাকে, স্বভাবতই তার এই বিষয়ে একটু আগ্রহ বেশি, এবং তার মনে হয়েছে এই খুনটা কে করতে পারে এবং কজন ব্যক্তি করতে পারে, এই প্রশ্নগুলো তার মনে বিজ্জে। রাখালবাবু তো একজন বললেন, কিন্তু ব্যোমকেশ বলছে তিনজন হতেও বাধা নেই। যেমন ধরো, প্রথমে একজন হত্যাকারী ভিখারি সজারুকে দিয়ে খুন করলো, সজারুর কাঁটা দিয়ে খুন করলো, আর তাই দেখে সেকেন্ড দ্বিতীয় হত্যাকারী মাথায় আইডিয়া খেলে গেল এবং ঘুমন্ত একটা মজুরকে খুন করলো ওই কাঁটা, একটা সজারুর কাঁটা দিয়ে। আবার বলতে হবে আর বলতে হবে না, তখন অজিত বলছে, আর বলতে হবে না, বুঝেছি, 3 নম্বর হত্যাকারীও এরকম একজন দোকানদারকে খুন করলো। ব্যোমকেশ বলল, সম্ভব। কিন্তু এখানে আমরা দেখছি যেটা সম্ভব সেটা ঘটছে না। এর থেকেও বেশি একটা ইঙ্গিতপূর্ণ কথা হচ্ছে, যারা খুন করছে তাদের মধ্যে একজন ভিখারি, একজন মজুর, একজন দোকানদার। আগেই বলেছি, একটা শ্রেণীর লোককে খুন করা হচ্ছে না, বিভিন্ন শ্রেণীর মানুষজনকে খুন করা হচ্ছে। এর মধ্যে ইঙ্গিতপূর্ণ কি আছে সেটা বোঝার বাইরে হয়ে যাচ্ছে। কি কি ইঙ্গিত বোঝাচ্ছে এটা বোঝা যাচ্ছে না। তো রাখালবাবু ব্যোমকেশের দিকে চেয়ে মৃদু হেসে তারপর গম্ভীর হয়ে বললেন, সত্যি কি পাগলের কাজ? মানে সবাই যখন ধরে নিয়েছে এটা বেহেট একটা পাগলই হতে পারে, না হলে এরকম খুন করা সম্ভব নয়, তখন রাখালবাবু জিজ্ঞাসা করছেন ব্যোমকেশকে, তো নইলে তিনজন ভিন্ন বিভিন্ন স্তরের লোককে খুন করবে কেন? কিন্তু পাগল কি সহজে ধরা যেত না? পাগল যদি খুনই করবে তাকে তো ধরাও যাবে, সে তো একজন সুচতুর মানুষের মতো লুকিয়ে নিজেকে রাখতে পারবে না, সেটাই এদের প্রশ্ন। তখন রাখালবাবু বলছে, ব্যোমকেশদা, আপনি যতই থিওরি তৈরি করুন, আপনার অন্তরের বিশ্বাস একটা লোকই তিনটে খুন করছে। আমারও তাই বিশ্বাস, মানে রাখালবাবুরও বিশ্বাস এবং ব্যোমকেশেরও বিশ্বাস, সেটা রাখালবাবুর মুখ দিয়ে বেরোচ্ছে। এখন যে লোকটা খুন করছে সে পাগল, এই কি আপনার অন্তরে বিশ্বাস? এইটা সবাইয়ের মনে সবসময় মনে হচ্ছে, যে খুন করছে সে পাগল না সুচতুর কোনো ধূর্ত ব্যক্তি, কে হতে পারে? যদিও যে যদি সুচতুর ধূর্ত ব্যক্তি, তারও একটা মস্তিষ্কে একটা গন্ডগোল আছে, না হলে এইরকম একটা খুন, এই ধরনের পরপর তিনটে খুন এটা করা সম্ভব হতে পারে না। তো ব্যোমকেশ দ্বিধাবরে খানিকটা চুপ করে থাকলো, তারপরে কিছু বলবার জন্য মুখ তুলে তুলেছে, এমন সময় দ্রুততরে একটা টেলিফোন বাজছে এবং সেই টেলিফোন তুলে শুনতে পেল যে রাখালবাবুর ফোন এসেছে, এবং তারপরে সেখানে আরেকটা রহস্যের দিক উন্মোচন হচ্ছে। আবার ফোনটা রেখে রাখালবাবু বললেন, আবার সজারুর কাঁটা। এই নিয়ে 4 বার হলো, এই মানে 4টে খুন হলো, এই নিয়ে 4 বার হলো। এবার উচ্চ শ্রেণীর একজন ভদ্রলোক, কিন্তু আশ্চর্য ভদ্রলোক মারা যাননি, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ব্যোমকেশ চেয়ার ছেড়ে লাফিয়ে উঠে বললো, মারা যাননি? রাখালবাবু বলল, না, কি যেন একটা রহস্য আছে, আমি চলি, আসবেন নাকি? বলে ব্যোমকেশ বলল, অবশ্যই যাব। বলে রাখালবাবু এবং ব্যোমকেশ চলে গেল। এই যে খুনটা, 4 নম্বর যে খুনটা, 4 নম্বর খুনটা পুরোপুরি একটা রহস্য, মানে রহস্যের একদম কেন্দ্রবিন্দুতে চলে যাচ্ছে, এবং সব থেকে বড় কথা, এই খুনটায় খুন খুন করবার চেষ্টা করা হয়েছে, কিন্তু খুন খুন করবার চেষ্টা করেও সে মৃত্যু হয়নি তার, এই যে বেঁচে রয়েছে, এবং এর মধ্যে প্রচণ্ড একটা রহস্য এবং টান টান একটা উত্তেজনা অনুভব করতে পাচ্ছি আমরা পাঠকেরা। তো সজারুর কাঁটা দিয়ে মারা হয়েছে, কিন্তু ভদ্রলোক এখনো মারা যাননি, বেঁচে আছেন, তাকে হাসপাতালে দেওয়া হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে যে এই তিনটে খুন, প্রথমে কে ছিল ভিখারি, তারপরে কে ছিল মজুর, তারপরে ছিল একটা মনোহারি দোকানদার, তারপরে হচ্ছে একজন উচ্চ শ্রেণীর ভদ্রলোক, এই 3টে নয়, 4টে খুন, 4টে খুন 4 রকম লোককে করা হচ্ছে, এবং 4টে খুনের কোনো নির্দিষ্ট মানে নেই, উদ্দেশ্য আছে বলে সাধারণ মানুষ আমরা বুঝতে পারছি না। অবশ্যই নিশ্চয়ই
যারা গোয়েন্দা তারা অবশ্যই বুঝতে পারছে, নিশ্চয়ই কোনো রহস্য রয়েছে, কিন্তু আমরা সেরকম কোনো উদ্দেশ্য খুঁজে পাচ্ছি না। আমাদের সাধারণ পাঠকের মনে হতে পারে যে এটা কোনো পাগলের কার্যকলাপ হতে পারে, আবার আর একটা মনও বলতে পারে যে পাগল হলে তাহলে তার একটা নির্দিষ্ট মোটিভ থাকবে, এই পাগল হলে সে তাড়াতাড়ি ধরা পড়ে যাবে, সেই ধরাটাও কেন পড়ছে না। সেই জন্য সবকিছু পড়ে আমাদের আমাদের কিছু মাথা কার্যকর হচ্ছে বলে মনে হয় না, কিন্তু আস্তে আস্তে সেই কাহিনীর জট খুলছেন ব্যোমকেশ। সেটাই ব্যোমকেশের কাজ, রহস্য উন্মোচন করাই ব্যোমকেশের কাজ, রহস্য উন্মোচন করাই একজন গোয়েন্দার কাজ। তো একজন গোয়েন্দা সেটাই করবে, যখন গোয়েন্দা তখনই আসবে আমাদের জীবনে যখন একটা কিছু ঘটনা ঘটবে, এরকম রহস্যজনক ঘটনা ঘটবে। সেই রকম এখানেও লেখক এনেছেন ব্যোমকেশকে, তখনই যখন একটার পর একটা মৃত্যু হচ্ছে এবং অস্বাভাবিক মৃত্যু হচ্ছে, সেই অস্বাভাবিকতার জট খুলতেই ব্যোমকেশের আবির্ভাব এবং সেখানে একজন পুলিশের আবির্ভাব যে এই সব কিছু সহায়তা করছে। এবং পরবর্তীকালে আমরা দেখব আস্তে আস্তে ব্যোমকেশ সেই জটটা খুলছে এবং আততায়ী কে সেইটার নিরিখে সেই দিকে অগ্রসর হচ্ছেন। তো আজকে তাহলে দেখলাম যে একজন নতুন লোক মারা গেলেন, না নতুন দুজন মারা গেলেন, সেটা হচ্ছে মনোহারি দোকানদার আর হচ্ছে তোমার ওই ওই উচ্চ শ্রেণীর ভদ্রলোক যিনি মারা যাননি, দুটো খুন করা হয়েছে, খুন করার চেষ্টা করেছে, একজন মারা গেছেন একজন বেঁচে আছেন। তো এবার সেইটাই পরবর্তীকালে কি হবে সেটা আমরা নেক্সট ক্লাসে দেখব, পরের ক্লাসে আমরা আলোচনা করব যে ওই ভদ্রলোকের কি অবস্থা হলো। তার আগে আবারও বলবো তোমরা টেক্সটটা জোগাড় করো এবং টেক্সটটা জোগাড় করে পড়ে ফেলো, না হলে বুঝতে একটু অসুবিধা হবে। তাহলে আজকে এই পর্যন্ত, যদি কোনো অসুবিধা হয় কিছু প্রশ্ন থাকে তোমরা অবশ্যই করো।